বন্ধুরা, আজকে দুপুরের দিকে একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ফ্রান্স তাদের রাফেল মেরিনে ডিলকে পাওয়ার জন্য তারা সমস্ত রকম ভারতকে পারমিশন দিতে প্রস্তুত, আর সেই পারমিশন তারা কিন্তু দিয়েও দিয়েছে ভারতকে। মানে ধীরে ধীরে রাফেলে ভারতের সমস্ত স্বদেশী মিসাইলকে যুক্ত করা হবে, যেন ডগ ফাইটের সময় একটি চীনের ফাইটার জেট পালিয়ে যেতে না পারে। কিন্তু বন্ধুরা, এই পারমিশনের বদলে ভারত ফ্রান্সের কাছে যে প্রতিজ্ঞাবদ্ধ হয় 26টি মেরিন জেটকে নিয়ে, তো এখন দেখুন সেটাকে নিয়ে বড় খবর সামনে বেরিয়ে আসছে। তো বন্ধুরা দেখুন, রাফেল মেরিনকে নিয়ে এর দামকে নিয়ে যে নেগোসিয়েশন চলছিল সেটা এখন কমপ্লিট। আর এটা তো অবশ্যই আপনারা বোঝেন, যেটা দাম নির্ধারিত হয়ে যায় সেটা অবশ্যই আসে। বন্ধুরা, এখন খবর সামনে বেরিয়ে আসছে যে ভারতের সেনা 26টি রাফেল মেরিন মানে 22টি সিঙ্গেল সিটার আর 4টি ডবল সিটার রাফেল মেরিনকে কিনতে চাইছিল, সেটার দাম ফ্রান্স আর ভারতের মাঝে হয়ে গেছে। রিপোর্টে বলা হচ্ছে যে এর দাম নির্ধারিত হয়ে গেছে, বলা হচ্ছে মাত্র 3 মাসের মধ্যে এর পরবর্তী প্রসেসকে কমপ্লিট করার জন্য সবকিছু এগিয়ে যাবে। রিপোর্টে এটা পর্যন্ত বলা হয়েছে রাফেল মেরিনকে ভারতীয় নেভির প্রয়োজনীয়তা আর ভারতীয় নেভির অনুসারে মডিফাই করা হবে। এই জেটে যে সমস্ত টেকনোলজিগুলো লাগানো হবে, যেটি ভারতের বিক্রান্ত আর হিন্দ মহাসাগরের অনুসারে তৈরি করা হবে, আর এই 26টি রাফেল মেরিনকে INS মেরিনে ডিপ্লয় করা হবে। বন্ধুরা, এখানে যদি সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলি মানে এর দামকে নিয়ে, তবে অবশ্যই এটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে কিন্তু পরে লিখে জানাবেন। আজ থেকে প্রায় 8 বছর আগে ভারত আর ফ্রান্সের মাঝে 36টি রাফেল ফাইটার জেটের জন্য 59,000 কোটি টাকায় ফ্রান্সের সাথে চুক্তি করেছিল। এত টাকা দিয়ে ভারত ফ্রান্সের রাফেল প্যাকেজ পুরো অ্যাক্সেস পায়নি, আপগ্রেডের কথা তো বাদই দেন বা ভুলে যান। সেখানে যদি আমরা এখনকার 26টি রাফেল মেরিনের কথা বলি, তাহলে এই ডিলটি প্রায় 40,000 কোটি টাকার কথা বলা হচ্ছে। যদি এখানে বিমানের সংখ্যা কম, কিন্তু এখানে উইপন প্যাকেজ সম্পূর্ণ দেওয়া হচ্ছে আমাদের, প্লাস এটিতে ভারতের সমস্ত মিসাইলকে ইন্টিগ্রেটেড করতে পারবে। বলা তো এটা হচ্ছে যে সামনের দিনে ভারত ফ্রান্স HL-এর সাথে মিলে রাফেলের ইঞ্জিনকে ভারতে তৈরি করবে। বন্ধুরা, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? যদিও বন্ধুরা রাফেল ভারতীয় নেভির প্রথম পছন্দ, যেমনটা আমেরিকার FA-18 সুপার হর্নেটও কিন্তু পছন্দ ছিল, কিন্তু FA-18-এর থেকে ভালো হচ্ছে রাফেল মেরিন। চাইলে ভারত আমেরিকার F-35B-কেও কিন্তু কিনতে পারতো এত টাকা দিয়ে। ভারত কিন্তু ওই দিকে যায়নি, কেননা বন্ধুরা আমেরিকার F-35B-তে টেকনিক্যাল ইস্যু অনেক বেশি। এর থেকে বড় কথা, এই ফাইটার জেটকে কারো খেলাফ ব্যবহার করতে গেলে আমেরিকার পারমিশন অবশ্যই আগে নিতে হবে, এমনকি এর ডেটাকে পর্যন্ত অবশ্যই দিতে হবে আমেরিকাকে। আপনারা আমেরিকার যে কোনো সহযোগী দেশের খেলাফ এই ফাইটার জেটকে ব্যবহার করতে পারবেন না। F-35-এর উইপন প্যাকেজ লিমিটেড, আর এর মেনটেনেন্সের কথা কি বলবো, একটি করে তেজাস চলে আসবে। তার উপর আবার আমেরিকাতে ভারতের মিসাইলকে লাগাতে কখনোই দেবে না। সহজ ভাষায় বললে আমরা এই ফাইটার জেটকে কিনে তো নিতে পারি, কিন্তু আমেরিকার ফাইটার জেট কিনে পাকিস্তানের F-16-কে পর্যন্ত মারতে পারবো না আমেরিকার অর্ডার ছাড়া। এটার দ্বারা পরমাণু হামলার কথা তো বাদই দিন। এতগুলো ফাইটার জেট থাকা সত্ত্বেও ভারত কখনো আমেরিকার ফাইটার জেটের দিকে যায়নি। তো বন্ধুরা, এবার আপনারাই লিখে জানান ভারতের জন্য কোনটা সুইটেবল বলে মনে হয়, রাফেল না আমেরিকার ফাইটার প্লেন? এবার আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন, সাথে ভিডিওটিকে একটি প্লিজ ছোট্ট লাইক আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।